সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম ডেকোরেশন ইকুইপমেন্টে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো বা দেখব, যেটি হচ্ছে যে এমন কিছু মাছ রয়েছে আমাদের জলাশয়ে যে মাছগুলো সহজে মৃত্যু হয় না এবং অমৃত্য। এই মাছগুলো কিন্তু খুবই দারুণ এবং খুবই আশ্চর্যজনক। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই মাছদেরকে নিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু কী জন্য এই মাছদের মৃত্যু হতে এত দেরি হয় বা কিছু কিছু সময় এই মাছদের মৃত্যু নিশ্চিত হয় না, এটা কী জন্য হয়, এমন অলৌকিক ঘটনা পুরোটা দেখতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। এখানে দেখেন, এটা হচ্ছে জাপানিজ বুটিশ ফিশ। এই ফিশটি আফ্রিকা এবং জাপানের সমুদ্র উপকূলে বেশি পাওয়া যায়, তবে এটি আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি এই মাছটি রয়েছে। এবং এই মাছটিতে আপনি দেখবেন যে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট এই মাছটি দেখছেন, যে মাছটি চামড়া ঘা থেকে ছড়ানো হচ্ছে, কিন্তু তারপরে মাছটি এখনও নড়তেছে। তার মানে এই মাছটি এখনও মারা যায়নি এবং এটা এত সহজে মারা যাবে না, এই মাছটি আরও অনেকক্ষণ জীবিত থাকবে। এবং এই মাছগুলার প্রাণে বলতে এদের মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় এবং থেতলে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকে। এরা মূলত এদের শরীরের ধমনিতে এবং রক্ত সঞ্চালিত হয় মস্তিষ্ক থেকে, এবং এদের প্রকোষ্ঠ বা হৃৎপিণ্ড যেটাকে বলা হবে ওই হৃৎপিণ্ড পুরোপুরি কন্ট্রোল করে এই মস্তিষ্ক, এবং সরাসরি এদের মস্তিষ্কের সঙ্গে তাদের স্নায়ুর সংযুক্ত থাকায় এদের মৃত্যু হতে একটু সময় নেই। এবং এদের অনেক সময় এরা রান্না শেষ না হওয়া পর্যন্ত এই মাছগুলো জীবিত থাকে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই মাছটি খুবই সুস্বাদু এবং খুবই জাপানের সবচেয়ে দামি মাছের মধ্যে এই মাছটি একটি। তবে আপনারা দেখবেন যে এই মাছটি খুব সহজে মারা যায় না, যতক্ষণ পর্যন্ত না এই মাছ রান্না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই মাছটি জীবিত থাকে। দেখুন মাছটি কাটা হচ্ছে, আর কত বড় দেখেন মাছটির প্রকোষ্ঠ কত বড়। দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত এই মাছটি আশ্চর্যের তালিকায় প্রায় 2 নম্বরে রয়েছে। আমরা এরকম কিছু মাছ আমরা নিয়ে আরও কথা বলবো, এরকম কিছু মাছ নিয়ে যে মাছগুলো এরকম প্রকৃতিতে খুবই খুবই আশ্চর্যজনক, এবং যে মাছগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক তথ্যই পাওয়া যায়। দেখেন মাছটি কিন্তু এখনও লেজে নাড়াচ্ছে, কী হিংস্র, কী ভয়াবহ মাছ। দেখেন আরও বলতে হবে যে জাপানিদের এই মাছটি হচ্ছে জাপানিদের প্রিয় মাছের তালিকায় একটি মাছ। অবশ্যই এই মাছটি হিংস্র মাছ। এই মাছের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন ধরনের জীবজন্তু, মরা জীবজন্তু বা বড় বড় কীট পতঙ্গ বা অন্যান্য মাছ। সমুদ্রে বসবাস করে ছোটো ছোটো বিভিন্ন জীবজন্তু এই মাছের প্রধান খাদ্য তালিকায়। দেখেন পুরো মাথাটা কেটে ফেলা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু মাছের বিভিন্ন শরীর বিভিন্ন অংশ কিন্তু এখনও নড়াচড়া করতে দেখতে পাচ্ছেন দর্শক। মাছটি কিন্তু এখনও মারা যায় না, এখনও কিন্তু এই মাছটি জীবিত রয়েছে। এরপর আমরা এমন একটি মাছ দেখব যে মাছটি, দেখেন দর্শক, এই মাছটিকে বলা হয় সামুদ্রিক লেক ইলেকট্রিক ফিশ। ইলেকট্রিক ফিশ সাধারণত এতটা হিংস্র হয় না, কিন্তু লেক ইলেকট্রিক ফিশ একটু ডোরাকাটা হয় এবং এটি খুবই হিংস্র হয়। দেখেন এই মাছের মাথাটিকে কিন্তু শরীর থেকে কেটে ফেলা হয়েছে, এবং এই মাছের শরীর থেকে মাথা কেটে ফেলার পরে কিন্তু তার ফুল পুরো শক্তিটা কিন্তু তার মস্তিষ্ক তার এই মাথার দুই চোয়ালের মধ্যে দিচ্ছে। এই মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাছের চোয়ালে কিন্তু সমস্ত শক্তি কিন্তু তাদের চোয়ালের মধ্যে থাকে। এই জন্য শরীরের অন্যান্য অংশ কেটে গেলেও তাদের পুরো শক্তি ব্যয় করতে বা প্রয়োগ করতে কোনো ধরনের অসুবিধা হয় না। এর জন্য এই মাছটি দেখেন শরীরের পিছনের অংশ না, শুধু লেজটুকু বা পুরো অংশটি কেটে শুধু মাথাটা রয়ে গেছে, কিন্তু তারপরেও এই মাথার মধ্যে কত এনার্জি। দেখেন যে একটা আস্ত ক্যানকে ওরা ফুটো করে ফেলে এবং ক্যানকে মুচড়ে ধুমড়ে মুচড়ে দিয়ে দেয়। দেখেন কী হিংস্র, একটা আপেল ওর কাছে কিছুই নয়, তুলুর মতো মনে হচ্ছে। অথচ কিন্তু মাছটি
মৃত, এখনো মারা যায়নি, কিন্তু মাছের মাথাতে কিন্তু এখনো প্রাণ রয়েছে। দেখেন কি হিংস্র এই মাছটি। এটি সামুদ্রিক ফিশ, এটি ইউরোপিয়ানদের খুবই প্রিয় একটি খাবার, এবং গভীর সি সমুদ্রে বা গভীর সমুদ্রের তলদেশে এই মাছের বসবাস। কখনো এই মাছ কিন্তু খালি হাতে স্পর্শ করা যায় না বা খালি হাতে ধরতে হয় না, কারণ যেহেতু এই মাছের শরীরে এবং এই মাছের চোয়ালের মধ্যে ইলেকট্রিক্যাল শক হয়, এজন্য এই মাছের কখনো খালি হাতে এই মাছ ধরতে নেই। অবশ্যই এই মাছ ধরতে গেলে আপনার হ্যান্ড গ্লোভস পরে এই মাছকে স্পর্শ করতে হবে। দেখেন কি দর্শক, দেখতে থাকুন এই আশ্চর্যজনক প্রাণী বা আশ্চর্যজনক মাছের বা আশ্চর্যজনক মৃত্যু বা শরীরের জীবন টিকে থাকা, এগুলোর মধ্যে এই প্রাণীর সিরিয়াল হচ্ছে প্রথম। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই মাছের সঠিক কোনো তথ্য বের করতে পারেনি। দেখেন শুধু মাথাটা কীরকম।